স্বাগতম জানাইছো অযোধ্যার রাম মন্দিরের ভগবানের প্রতিমূর্তির প্রাণ প্রতিষ্ঠা আর তার প্রাক্ষণত সমগ্র দেশ রামময় হয়ে পড়েছে, সকল পথরে যেন অন্ত পড়েছে অযোধ্যালয়। অযোধ্যালয় ইতিমধ্যে আগমন ঘটিছে দেশ বিদেশের হাজার হাজার লোকের, আর অযোধ্যা এক মায়ানগরী, এক রাম রাজ্যের এক সপোন যার অযোধ্যাবাসী দেখিছে যে অযোধ্যার প্রায় এক সুন্দর পরিবেশের নতুন ভারতের আর যুগের আরম্ভণি হব। গতি এই মুহূর্তত মানে আলোচনা করি এইখন ভারতীয় সংস্কৃতি সভ্যতার বাবে, সনাতন সংস্কৃতির বাবে, সনাতন সভ্যতার বাবে, হিন্দুত্বর বাবে এক গৌরবময় ক্ষণ। আর দীঘলীয়া দিনের সংগ্রাম, 500 বছর জোড়া সংগ্রাম, দীঘলীয়া দিন ধরে আত্মবলিদানের পিছত এই পরিবেশ ঘুরি আহিছে। আর সকলকে ডাঙর কথাটো হল যে ইয়াত সাম্প্রদায়িক বা ধর্মীয় বিদ্বেষ বা বিবাদের ঊর্ধ্বলে গিয়ে সকল পক্ষই এই যে যাত্রা, এই যাত্রার প্রতি সমর্থন আগবাইছে, সহায় আগবাইছে। সকলে এই মুহূর্তে বিচারিছে যে সুন্দরক এই অনুষ্ঠান 22 তারিখে সম্পূর্ণ হোক আর অযোধ্যা এক তীর্থনগরী হিসাবে বিশ্বর ভিতরে জিলিকি উঠক। ইতিমধ্যেই তাত যে কার্যসূচী আছে, এই কার্যসূচীত অসমেরপরাও যথেষ্ট সংখ্যক ভক্ত, বিশিষ্ট অতিথি গিয়ে উপস্থিত হয়েছেগে, আর মাজত মাত্র এটা দিন প্রতীক্ষা। আর এই সময় মানে আলোচনা করে মূর সুত্রে উপস্থিত আছে ইতিহাসের সঙ্গে জড়িত কেবাগৰাকীও ব্যক্তি। মই শিবপ্রসাদ শর্মা ডাঙরিয়া আপনার স্বাগতম জানাইছো, আর শিবসভার প্রসাদ শর্মা ডাঙরিয়া আমাক জানাবো এই সমগ্র সংগ্রাম যাত্রা এই দীঘলীয়া কথা। জোলা শর্মা ডাঙরিয়ানী আমার সঙ্গে আছে, তখন বৈদিক সাহিত্যের সঙ্গে জড়িত, আর তখনেরপর আমি জানিলে চেষ্টা করি যে আমার এই খন আমার সমগ্র দেশের উত্তর পূর্বাঞ্চল বাকির কিদরে গুরুত্বপূর্ণ কথা। লক্ষ্য কুয়া ডাঙরিয়া আছে, ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি, স্বাগতম জানাইছো। আর অযোধ্যারপর মূর সঙ্গে সংযুক্ত হব গীতাশ্রী। তার আগে মানে আজি দিনটির কেবাটাও গুরুত্বপূর্ণ ভিডিও দৃশ্য আছে অযোধ্যাত। অযোধ্যার লোক রাজপথলে ওলাই আছে, রাজপথ সকল ফলে গেরুয়া রং, সকল ফলে রাম, রামর সাজসজ্জা, রাম, সীতা, হনুমান সকলরে সাজসজ্জার ভরি পড়েছে। আর এই মুহূর্তে মানে প্রথমতে যাব বিচার শিবপ্রসাদ শর্মা ডাঙরের কারণে আমি আলোচনা করছো, কালিও আলোচনা করেছিল যে অবশেষত মন্দির হল আর রামর জন্মভূমিলে রামলালা আহিল, নতুন রূপত উভতি আহিল। দীর্ঘদিন ধরে রামলালার প্রতীক রূপে টেন্টর তলত রাখি পূজা অর্চনা করে থাকা হয়েছিল। ইতিমধ্যে গর্ভগৃহত প্রতিষ্ঠা করা হয়েছে আর 22 তারিখে দুপুরিয়ার ভাগত প্রাণ প্রতিষ্ঠা হব, আর এক গৌরবময় ক্ষণের প্রতীক্ষা করেছে এটা সমগ্র দেশবাসী। বরঞ্চ কবলে গেলে সমগ্র বিশ্বর সনাতন সংস্কৃতির বিশ্বাসী সকল লোকে এই গৌরব উজ্জ্বল ক্ষণের অপেক্ষা করেছে। আমি খুব ভাগ্যবান, আমার জেনারেশনের মানুষখিনি, আমি যিখিনি মানুষ বাঁচি আছো, আমি খুব ভাগ্যবান যে আমি আমার জীবিত কালত, আমার জীবিত কালত এক পুনরুত্থান দেখি গেল। ঘটনাটো হয়েছে সব এই মানে মই হেৰি কওঁ, এই স্যামুয়েল বেকেটর এখন নাটক আছে ওয়েটিং ফর দি গডুত, আপনাদের জানেন নিশ্চয়। এই তাত মানে দুটা ক্যারেক্টার রই থাকে, এখন প্রতীকধর্মী নাটক, দেখা যায় গডুত আহিব। বাকি মই নাটকের বাকি ডিটেলসলে না যাও। ঘটনাটো হৈছে আমার মনের বাসনাটো হিন্দু যেটু বা ভারতবর্ষর যেটু সাবকনসিয়াস অবচেতন মনত গভীরভাবে সুমাই থাকা বস্তুটো হৈছে রাম, ভারতের মানে ই আমার কথা বতরা, আমার সংস্কৃতি, আমার খাদ্যাভাস সকলোতে মানে রাম এনেকুৱাকে সুমাই আছে যে আজি আমি রাস্তাত মানুষ এজন দেখিলে আজিকালি অল্প হেৰি হৈছে, আগতেতো আমি এই রাম রাম বহুত দিনের মূরত দেখা পালো, জয় রাম জি কি মানে এই সর্বভারতীয় একটা কারবার আসে। ঘটনাটো হৈছে কি ভারতীয় দেশখনের, ভারতীয় হিন্দু বুলি নকও, মই ভারতীয় সংস্কৃতিটোৱে এটা বস্তুই বিচারে, বিচারটো এইটো যেটো আমার ধর্ম, রাষ্ট্রধর্ম, সেইটো হৈছে দুষ্টর দমন আর সন্তর পালন। ইয়ার বাইরে দেশ শাসনের বেলেগ কোনো ঘটনা না থাকে। রাম রাজ্য যে আমি সপোনের রাম রাজ্য আমি বিচার যে দুষ্টর দমন হব লাগে, সন্তর পালন হব লাগে, এন রাষ্ট্র কেতিয়াও প্রজার উদ্ধত হব নোৱাৰে। আপনি জানে না বাইদেউ রামায়ণত এই সীতাক উদ্ধার করে অনার পিছত রামে জানে সীতা নিষ্কলু, কিন্তু মানে অগ্নি পরীক্ষা করবলে দিছে। আজি মানে কালিলে মই জানো, মই শিওর জানো বা মই অতি হেৰি বিশ্বাসী হব পাৰো, মুদিক যদি কোৱা হয় যে কালি ই দিয়ে তেওঁ হেৰি কৰক, প্ৰবেবলি তেওঁ ফাৰ্ষ্টত ক'ব যে ইয়েছ আই এম ৰেডি টু ফেচ দ্য ই ডি। এই যিটো জনগণৰ মাজত যিটো মানে আস্থা ৰাখিব লাগে আমাৰ ৰাজনীতিবিলাকে যে তেওঁলোক দে শুড বি ভেৰি ক্লিন এণ্ড ভেৰি ক্লিয়াৰ ইন দেয়াৰ হাৰ্ট,
আর রাইজে বিচারিলে নিজের পত্নীকো ত্যাগ কর অতিশয় আদরের পত্নীকো ত্যাগ করবলে রেডি থাকিব লাগে। এই এটো এক মহান আদর্শ। আনফালে ঘটনাটো আনফালে ই বহুকেইটা আদর্শ। বরঞ্চ আজির প্রায় 5000 বছর আগতে ভারতের যেটো মূল্যবোধ, ভারতীয় মূল্যবোধর মেইন গুজ পুতিছিলে রামায়ণে। এন্ড রামায়ণের ঘটনা হয়েছে, রামায়ণ কোনে লিখিছে? আজি যি আমি মানে সিলকাস্ট সিল ট্রাইব পড়ে পেলায় হুলস্থুল পড়ে থাকো, রামায়ণর লিখা মানুষজন রত্নাকর হেৰি এই এজন দস্যু আছিল বা সেই তেনেকুৱা মানে সেই অঞ্চলের মানুষ আছিল। যে আমার সমাজত যে বর্ণ ব্যবস্থা বা জাত কুল হিসাবে যে আমি মানুষক হেৰি দিয়া নাছিল অরিজিনেলি, কেনেকে লিখিব পারিলে, কেনেকে পড়িব পারিলে, এই এই সকল আদর্শ মিলি এক বহুদিনের প্রত্যাশারে রাম আহিছে। আমার নর্থ ইষ্টর মানুষ হিসাবে মানে মোৰ এটা সৰু আক্ষেপ আছে, আমার যেহেতু অযোধ্যাত এগৰাকী প্রতিনিধি আপনার ফালৰ পৰা আছে, তেখেতক মই কব বিচাৰিছো যে নর্থ ইষ্টত প্রথম রামায়ণের চর্চা আমি কওঁ যে মাধব কুণ্ডলীয়ে কৰিছে। বাইদেউ আমি মানে রামায়ণের প্রথম ভাঙনি কৰিছে আমার মাধব কুণ্ডলীয়ে। কিন্তু মোর সেইখিনিতে একটা কথা আছে, আমার কার্বি আংলঙত সাবিন আলুম বলে কবে ভরত শত্রুঘ্ন আছে, সেখানত ভরত শত্রুঘ্ন নাই, কিন্তু রাম আছে। রামের চরিত্রটা রাম বুলি আছে, লক্ষণের চরিত্রটা খন বুলি আছে, এন্ড রাবণ রাবণ বুলিয়ে আছে। যে এই যেটো আমার সাবিন আলুম, সাবিন আলুমর আলোচনালে নাহিলে সর্বভারতীয় পর্যায়ত এইটো কেনেবাকে আনিব পাৰি নেকি তেওঁলোকৰ মাজলৈ, সেইটো কেনেবাকে আনিব। এনে ভাৰতৰ যি স্বীকৃত হিচাপে যি আছে, তামিলসকলৰ প্ৰথম অনুবাদ হৈছে, দ্বিতীয় অসমত হৈছে, অসম মানে মাধৱ কুণ্ডলীয়ে কৰিলে, আৰু তাৰ পাছত অন্যান্য ভাৰতীয় ভাষাসমূহলৈ এইখিনি হৈছে। আদিত্য ডাঙৰীয়া, এইখিনি হৈছে মানে লিখা লিখিত ভাৱত। কিন্তু কাৰ্বি আংলঙৰ এই যিখন সাবিন আলুম, এইখন গোটেই ৰাতি গাই মুখে মুখে বাগৰি অহা, এতিয়া সেইটো ৰেকৰ্ডেড কৰিছে তেওঁলোকে। সাবিন আলুমখনত সম্পূৰ্ণ ৰামায়ণৰ গোটেই কাহিনীটো আছে আছে জড়িত। যে এইটো এনেকুৱা ধৰণৰ হ'ব পাৰে যে কাৰ্বি মানুহসকল, সেই যিখিনি মানুহখিনি, তেওঁলোক নমেডিক আছিলে, তেওঁলোকে মানে মোষ্ট প্ৰবেবলি চিটাগং সেই ট্ৰেক্টৰ পৰা একেবাৰে সাগৰৰ পাৰে পাৰে তেওঁলোক সিংহৰলৈকে গৈছিলে, আহ যোৱা কৰিছিলে যে সেই মানুহখিনিয়ে। তেওঁলোকৰ এই গীত টীতবিলাকতো মই তেওঁলোকৰ সংস্কৃতিৰ বিষয়ে পঢ়িছোঁ। মোৰ এজন বন্ধু হাংমেজি হানছে বুলি পেলাই তেখেতে এখন সুন্দৰ কিতাপ লিখিছে, এণ্ড তাত লিখিছে যে দে আৰ নমেডিক, মানে ঘূৰি ফুৰা নমেডিক। মোষ্ট প্ৰবেবলি তেওঁলোকৰ মানুহে সেই ৰামায়ণৰ তাৰ পৰা মাধৱ কুণ্ডলীৰ ৰূপটোৰে কাৰ্বিলৈ, কাৰ্বি আংলঙলৈ বোধহয় ৰামায়ণ অহা নাই, হা বোধহয় সেই চি ৰোডটোৰে চি ফেয়াৰাৰ হিচাপে এই নমেডিক ঘূৰি ফুৰা মানুহখিনি তেনেকৈ আহে, তেনেকৈ আহিব পাৰে, হয় তাৰ সম্ভাৱনা আছে। গতিকে আমি কেইবাটাও কথা পাতিম, গুৰুত্বপূৰ্ণ কথা পাতিম আপোনাৰ ওচৰলৈ আহিম। মই সমানাগৰণীৰ ওচৰলৈ আহিছোঁ, জিলা সমানাগৰণী। নিতান্তই আজি অসমত কোনোবাই কোনোবাই প্ৰশ্নও তুলিছে যে আমাৰ লগতনো ৰামৰ কি সম্পৰ্ক, কোনোবাই কোনোবাই ভাল উত্তৰো দিছে, কৈছে যে আমি যেতিয়াই বিহুত, কাতি বিহুত তুলসীৰ তলত মৃগপহু চৰে, তাকে দেখি ৰামচন্দ্ৰই ধনুষৰ ধৰে বুলি আমি যেতিয়াই গাওঁ, যে কাতি বিহু যিমান পুৰণা, ৰামৰ সৈতে আমাৰ সম্পৰ্ক সিমান পুৰণা। আমাৰ শংকৰ গুৰুৱে ইতিমধ্যেই ৰাম বিজয় নাটকে ধৰি মাধৱ গুৰুৱে গোসাঁত, নামগোসাঁত আমি দেখিছোঁ ৰামৰ কেনেদৰে বৰ্ণনা আৰু গুৰুত্ব প্ৰমাণ কৰি থৈ গৈছে। গতিকে আমাৰ সৈতেও সম্পৰ্ক দীঘলীয়া নিশ্চিতভাৱে হয়, আৰু এই মুহূৰ্তত সেইবাবে সকলো সনাতন ধৰ্মাৱলম্বী, সনাতন সভ্যতাত বিশ্বাসী সকলোৱে গৌৰৱবোধ কৰিছে যে মন্দিৰটো হ'ল আৰু প্ৰাণ প্ৰতিষ্ঠা হ'ব মাত্ৰ মাজত এটা দিন। আচলতে আমি যেতিয়া ভাৰত বুলি কওঁ, আমাৰ ভাৰতখনৰ কথা কওঁ, দুটা কথা আহে, এটা আধ্যাত্মিকতাৰ কথা আহে, দুই নম্বৰতে আহে আমাৰ সংস্কৃতি, আমাৰ ভাৰতৰ চিনাকিয়ে সেইটো, আৰু সেই দুটাৰে প্ৰতীক হৈছে আমাৰ প্ৰভু ৰামচন্দ্ৰ, প্ৰভু শ্ৰীৰাম। তাইৰ এই সংস্কৃতি আৰু ভাৰতীয় যিটো সনাতন সংস্কৃতি আৰু যিটো আমাৰ আধ্যাত্মিকতা, এই দুটাৰে প্ৰতীক। গতিকে তেনে ক্ষেত্ৰত আমি অসমত, অসমতো এই ৰামচন্দ্ৰ কথাটো, প্ৰভু ৰামক আমি বাদ দি পেলাই অসমৰ কোনো কথাই হ'ব নোৱাৰে, কিয়নো ভাৰতৰ এটা আমাৰ অংশ ভাৰত। যেতিয়া আমি গৌৰৱোজ্জ্বল ভাৰতৰ অতীতৰ কথা চাওঁ, গোটেই ভাৰত বুলি ক'লে তেতিয়া যিটো আমাৰ, যদিও আমাৰ এইটোত নাছিলে যে ভৌগোলিক সীমাৰ ভিতৰত নহ'লেও
প্রত্যেকখন এখন সুকীয়া রাজ্য হিসাবত গোটেই ভারতবর্ষতে বহুত সুকীয়া রাজ্য আছিলে, তেনেকে আমার কামরূপখনও এখন সুকীয়া রাজ্যই আছিলে। আকৌ সেইদরে ইন্দোনেশিয়ালেকে আমার ভারতের যেটু সংস্কৃতি, যেটু আধ্যাত্মিকতা, তালেকে সেইখিনিলেকে গৈছিলে গোটেই এইদরে আসলে গোটেই গোটেই অঞ্চলটো। গতিকে তেনে ক্ষেত্রত আমি ভারতক পৰা আমি অসমক পৃথকও কৰিব নোৱাৰো, কাৰণ প্ৰতিটো বিষয়তে আমাৰ ইয়াৰ লগত জড়িত। আৰু এটা কথা, যেতিয়া সীতাক, মই ৰামায়ণৰ এটা কথা কম, সীতাক যেতিয়া বিচাৰিবলৈ পঠোৱা হৈছিলে, সীতা ক'ত আছে কথাখিনি, তেতিয়া সুগ্ৰীবে এই ফালটো যেতিয়া কৈ আহিছিলে, এফালৰ পৰা আহিবলৈ যেতিয়া কৈছিলে, পঠাইছিলে বিচাৰিবলৈ, তেতিয়া কৈছিলে দুটা বস্তু, অসমৰ কথা দুটা বস্তু আছে। এটা কৈছিলে যে য'ত মুখা পিন্ধিয়ে মানুহে সেইটো কথা, তাৰমানে আমাৰ যিটো মুখাৰ যিটো হেৰি, এইটো যিটো প্ৰচলন আছিলে মুখা পিন্ধাটো প্ৰাচীন কালৰ পৰাই আছিলে, আৰু সেই জেগাখনৰ কথা কৈছিলে য'ত এইটোৱে পাট পলুৱে য'ত মানে পোহে, আৰু য'ত পাটৰ কাপোৰ পিন্ধে মানুহে, এইটো অঞ্চল আমাৰ ম্যানমাৰ বুলিও কওঁ, ম্যানমাৰতো পিন্ধে, আৰু অসমৰো গোটেই অসমৰ এছোৱা এইটো আছিলে, তাৰমানে আমি উত্তৰ পূব অসমৰ এই অঞ্চলটো গোটেইখিনি মানুহে তেনেকুৱা কাপোৰেই পিন্ধিছিলে। আৰু আমাৰ এতিয়া, গতিকে অসমৰ ক্ষেত্ৰত আমি বেলেগ এটা বুলি নকওঁ, আমাৰ ৰাম, প্ৰতিটো বিষয়তে আমি ৰাম, আমি হুঁচৰি গালেও আমি ৰাম, আমি আশীৰ্বাদ দিলেও ৰাম, জয় ৰাম বোলা জয় হৰি বোলা বুলি কোৱা হয়, বা যি ধৰণেই হওক আমি সকলো। আৰু তাতোকৈ ডাঙৰ কথা, আমি বিয়াখনত, আমি এখন যেতিয়া বিয়া পাতে, বিয়াত আমাৰ দৰাক আমি ৰামৰ সাজত কওঁ, আমি যেতিয়া প্ৰতিটো নামতেই আমি বিষ্ণু ৰূপত কৰোঁ যদিও ৰামৰ ৰূপত আমি মানো, ৰামৰ ৰূপত কওঁ, যেতিয়া পানী তোলা গা ধুওৱা সময়ত আগত দিয়া পাছত দিয়া বুলি মন্ত্ৰ এটা বিয়ানাম আছে, সেই বিয়ানামটোতো তেনেকৈ ৰামৰ কথাই কোৱা হয়। গতিকে কোনো ক্ষেত্ৰতে আমাৰ প্ৰতিটো জাতি, আমাৰ জনজীৱনৰ লগত, আমি জনজীৱনৰ লগত এনেকুৱাকৈ ৰামৰ চৰিত্ৰটোৰ লগত আমি একেবাৰে ভালদৰে সোমাই পৰিছোঁ, আধ্যাত্মিকৰ ফালৰ পৰাও আৰু সাংস্কৃতিৰ ফালৰ পৰাও। তাৰপিছত শংকৰ গুৰু ৰাম বিজয় নাটকেৰে হয়তো আৰু সেইখিনিও আহিছে, হয়, সাৰ্বজনীন কৰি তুলিলে, জনগোষ্ঠীয় কাৰ্বিসকলৰো আছিল, যিমান সম্ভৱ ডিমাচাসকলৰো ৰামায়ণৰ নিজা এডপশ্যন নহ'লেও ৰামায়ণৰ সৈতে তেখেতসকলৰ সু সম্পৰ্ক আছে, কাৰণ ৰজা মহামান্যিকৰ দিনত ৰামায়ণৰ চৰ্চাৰ বৈদিক চৰ্চাৰো তথ্য পায়। মোৰ সৈতে সংযুক্ত হৈছে দুজন অতিথি, ডক্টৰ সুদেষ্ণা ভট্টাচাৰ্য ডাঙৰীয়া, স্বাগতম জনাইছোঁ, আৰু লক্ষ্য কোঁৱৰ ডাঙৰীয়া সংযুক্ত হৈছে, মই লক্ষ্য কোঁৱৰ ডাঙৰীয়ালৈ ওচৰলৈ আহিছোঁ। আমি কালিও আলোচনা কৰিছিলোঁ এই সমগ্ৰ বিষয়টো, আৰু আমি অহা দুদিনলৈও অযোধ্যাৰ পৰা পোনপটীয়া সম্প্ৰচাৰ অব্যাহত ৰাখিম। বলেন মোৰ সৈতে সংযুক্ত হৈছে আপোনাৰ ওচৰলৈ যোৱাৰ আগতে। বলেন গুৱাহাটীত থকা এটা ৰাম মন্দিৰ, আৰু বলেন আছে দীঘলীয়া দিন ধৰি, যদিও অসমত থকা ৰাম মন্দিৰ খুব সাংঘাতিক চৰ্চাত নাছিল, বা সৰু সুৰাকৈ সৰু মন্দিৰ আছিল, খুব বিশাল আকাৰে মন্দিৰ নাই, কিন্তু যথেষ্ট সংখ্যক অসমতো ৰাম মন্দিৰ আছে, তাৰে এটা মন্দিৰ গুৱাহাটীত গণেশগুৰিতে আছে আৰু বলেন উপস্থিত আছে। বলেন নিশ্চয়কৈ পৰাবলী আদিত্য, আৰু দেখিব পোৱা গৈছে যে গুৱাহাটীত থকা দুটাকৈ ৰাম মন্দিৰত, বিশেষভাৱে ফাঁচী বজাৰ আৰু আনটো হৈছে গণেশগুৰিৰ, এই ৰাম মন্দিৰত ইতিমধ্যেই কাৰ্যসূচী তেখেতসকলে গ্ৰহণ কৰিছে, অহা কাইলৈৰ পৰা তেখেতসকলে কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে, অখণ্ড ৰামায়ণ পাঠ তেখেতসকলে কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে, আৰু তাৰ প্ৰাক মুহূৰ্তত আমি যদি এই মুহূৰ্তত চাওঁ যে ৰাম তেখেতসকলে পাঠ কৰি থকা এই মুহূৰ্তত দেখিবলৈ পোৱা গৈছে, আৰু তেনে বন্দনাৰে এতিয়া মুখৰিত হৈ পৰিছে, সুন্দৰ আটক ধুনীয়াকৈ সজাই পৰাই তোলা হৈছে মন্দিৰ প্ৰাংগণ, কাৰণ এইবাবেই, কাৰণ অযোধ্যাত ৰাম মন্দিৰ প্ৰাণ প্ৰতিষ্ঠা কৰিবলৈ মাজত মাত্ৰ এটা দিন বাকী, আৰু তেনে সময়ছোৱাত বিশেষভাৱে দেখিবলৈ পোৱা গৈছে ইতিমধ্যে দুয়োটা মন্দিৰৰ সমান্তৰালভাৱে গুৱাহাটী মহানগৰখনো এক প্ৰকাৰ আটক ধুনীয়া কৰি তোলা হৈছে, বা গুৱাহাটী মহানগৰৰ প্ৰান্তে প্ৰান্তে মন্দিৰসমূহত দেখিবলৈ পোৱা গৈছে ইতিমধ্যে পতাকা উৰুৱাই এক প্ৰকাৰ শোভাবৰ্ধন কৰা অনুষ্ঠান দেখিবলৈ পোৱা গৈছে, গতিকে সকলোৰে এতিয়া আনন্দমুখৰ এটা পৰিৱেশে বিৰাজ কৰিছে, যিধৰণৰ অযোধ্যাত এটা ৰামময় এটা পৰিৱেশ, আৰু একেদৰে দেখিব পৰা হৈছে গুৱাহাটী মহানগৰীটো তেনে এটা পৰিৱেশ। প্ৰথমে আমি কিছু শুনাই ল'ব বিচাৰিছোঁ এয়া
महावीर जब नाम सुना रोग हरे सतबीरा जपत निरंजन हनुमत वीर संकट ते हनुमान छुड़ावे मन कम वचन हनुमान चालीसा কৰিছে এই সময়ছোৱাৰ আৰু গতিকে এটা দিন বাকি ৰকা অৱস্থাত আমি এফালে পৰিবেশ দেখুৱাইছো সামগ্ৰিকভাৱে দেখিব পোৱা গৈছে সুন্দৰভাৱে সজাই পৰাই তোলা আটক ধুনীয়া পৰিবেশ আৰু তাৰ সমান্তৰালভাৱে আমি এটা দিন বাকি ৰকা অৱস্থাত তেখেতসকলৰ কাৰ্যসূচী কি কি থাকিব সেই বিষয়েও জানিব বিচাৰিম কাৰণ ভক্ত যথেষ্টৰ আগমন ঘটিব কাইলৈৰ দিনৰ পৰা যদি চোৱা হয় গুৱাহাটীৰ এই দুই মন্দিৰত যথেষ্ট ভক্তৰ সমাগম ঘটিব কি ধৰণৰ কাৰ্যসূচী আপোনালোকে ৰাখিছে আমার কালি তিনটা বজার পর অখণ্ড রামায়ণ পাঠ চলিব কালির পর চলিব এইটো কালি গোটে রাতে চলিব আর পরশি আপনার সাড়ে এগারোটার পর বারোটালেকে আমার যে মহা আরতি হব যখন অজাত হব এটা আমার এত আরতি হব তারপর আমার কার্যসূচী আছে গোটে দিনটো কালি তিনটা বজার পর আরম্ভ হয়ে কিনে পরশি আমার তিনটা বজাতে শেষ হব মানে তার গোটে আপনার রামায়ণ পাঠ চলিব হনুমান চালিসা পাঠ চলিব ইয়াত বিভিন্ন ভক্তগণ আহিব তার মাজত আপনার এসা দ্বীপ মানে সন্ধ্যা সময়ত দ্বীপ প্রদেশ হব এইবিলাক কালি কার্যসূচী আছে আর একদরে যে 12:20 প্রতিষ্ঠা রাম মন্দির প্রতিষ্ঠা করার সেই সময়সাত ইয়াত কার্যসূচী একে থাকিব একে থাকিব আর ইয়াতে টেলিকম লাইভ হব সেই হিসাবতে খবর পাইছো তারপর নেক্সট দিন এখন ভব্য আয়োজন হব তার নাম কীর্তন অখণ্ড রামায়ণ পাঠ আরতি একেলগে আর যা যে আরতি হয় তাতে এনে সিস্টেমত আরতি হব আর ভক্তগণ ভিড় আগমন হওয়া সম্ভব আছে আর নিশ্চয় আধ্যাত্মিক পরিবেশ ইয়াত দেখবলে পাওয়া হব সম্পূর্ণ মাঙ্গলিক কার্যসূচী তার যে ধরনের চলব কার্যসূচী সমান্তরালভাবে ইয়াত থাকি তখন স্ক্রিনত চার একটা ব্যবস্থা গ্রহণ করেছে গতি স্বাভাবিকতে একটা সুন্দর পরিবেশে ইয়াত বিরাজমান করব দুইটা মন্দিরের ক্ষেত্রে আমি পরিবেশ দেখবলে পাইছো ইতিমধ্যে তখন কার্যসূচী লৈছে আর সেই কার্যসূচী অনুসারে তখন অহা কাইলের পর এই কার্যসূচী সমূহ আগবাই লই যার কারণে চেষ্টা চলাইছে ধন্যবাদ মানে হয় লক্ষ্য করে বড় গুরুত্বপূর্ণ এটা বুঝাব দুটা কথা কব লাগবে ভবাতক বড় সুচলভাবে কাম হয়েছে এটা প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়া যাওঁতে এই গোচর যে মসজিদ পক্ষের পর আবেদনকারী আছিল ফুল ছটিয়াইছে তার স্থানীয় যখন ইসলাম ধর্মাবলম্বী লোক আছে তখন সকল এই গোটেই প্রক্রিয়াটার সঙ্গে জড়িত হয়ে আছে সকলে গৌরব করেছে এনেকা করেছে আর যদূর দেখা গেছে যে মসজিদটো তাত নির্মাণ হব তাতো হিন্দু সকলে সকলে সহায় সমর্থন করেছে গতি একটা অযোধ্যার পরিবেশ আমার সাংবাদিক তাত আছেই আর দেখা গেছে যে এটা ভাল বাতাবরণ আসলতে রামরাজ্য বলে কলে কেবল রজারে ভাল শাসনে ভাল নহয় প্রজারও ভাল আর প্রজারও মনোভাব ভাল হব লাগিব যেনেকা পরিবেশ এটা সকলে কামনা করে আর যদি এইখানপরাই যদি এনেকা একটা যাত্রা আরম্ভ হয় নিতান্তই আমার বাবে দেশবাসীর প্রতিজনের বাবে মঙ্গলময় হব পরা ইতিমধ্যে উপরুক্ত দুইগী বক্তাই গোটেই কথাখিনি বিস্তৃতরূপে কৈছে আর আপনি যদি কথা সংযোগ করেছে আমার অত্যন্ত একটা ঐতিহাসিক ক্ষণ এই কারণেই যে 5000 বছরিয়া আমার যে সনাতন সংস্কৃতি তার আস্থার প্রতীক পরম পুরুষ ভগবান প্রভু রামচন্দ্র পুনের প্রাণ প্রতিষ্ঠা হবলে গেছে তখেতর জন্মভূমি যে রাম মন্দিরত কারণ আপনাদের যদি চাই যে 5000 বছর সনাতন সংস্কৃতির বক্তব্যটা এই কারণে রাখিছো যে 14-15 শতিকাত প্রায় 16 শতিকালেক যদি সেই সময় চা যায় যে যধরনের যুর সভ্যতা বিস্তৃতি ঘটিছিল তার লগে লগে কিছু ধর্মীয় সম্প্রসারণ হয়েছিল আপনি যদি কেবল ভারতের ক্ষেত্রত নহয় আপনাদের সুদূর ইউরোপলকে যদি আপনাদের চায় 1528 চনত বাবর নেতৃত্বত যে ঘটনা ঘটিছিল মানে পুনের একটা ধর্মীয় কোনে করেছিল কি কথা নামটো কইছো মানে ধর্মর কথা নকও একটা সময়তে যদি আপনি চাই 15 শতিকাত ঠিক আপনার 80-90 বছর আগতে কনস্টান্টিন পোল তাতে হাগিয়া সোফিয়া যি আছে ঠিক একই ঘটনা ঘটিছিল অটোমান এম্পায়ার গতি সেই সময়ত সেই যে ইসলামিক সভ্যতা সংস্কৃতি যেটো এক কেবল দেশ দখল করায় রাজনৈতিক বিস্তৃতির লক্ষণ আছিল আছিল যে ধর্ম সংস্কৃতি জাপি দিয়া আজি এই কথাটো এইটো কারণেই আপুনি কোৱা কথা কেইটাৰ লগত মই এটা কথা একমত যে সকলো আজিৰ তাৰিখত আধুনিক যুগত এই কথাটো বুজি পাইছে যে আজি যিধৰণে ইসলাম ধর্মী লোকসকলেও প্রভু শ্রীরামচন্দ্রৰ প্রাণ প্রতিষ্ঠার ক্ষণত তেওঁলোকে আহিছে সহযোগিতা আগবঢ়াইছে যিটো এখন ধর্মনিরপেক্ষ দেশত সকলোৰে কাম্য গতিকে
বাকি দুই একে গণতন্ত্ৰত তেওঁলোকৰ যি বাক স্বাধীনতা আছে দুটা বক্তব্য ৰাখিব কিন্তু বক্তব্য ৰাখিলেও এই মুহূৰ্তত কিন্তু স্পিৰিট এটাই হ'ব লাগিব যে পাঁচ হাজাৰ বছৰীয়া যি সনাতনী সংস্কৃতি বাইদেউ যিধৰণে ক'লে কেৱল ইয়াতে সীমিত হৈ থকা নাই আজিৰ তাৰিখত আমি জনাত সুদূৰ থাইলেণ্ডতে কওক আপুনি ইণ্ডোনেছিয়াতে কওক আজি যদি আপুনি বালিলিয়া যদি আপুনি খবৰ লয় ইণ্ডোনেছিয়া তাতো আমাৰ দৰে তেওঁলোকে ৰং ৰহস্যৰে অত্যন্ত উদ্দীপনাৰে তেওঁলোকে উদযাপন কৰিবলৈ আগবাঢ়ি তেওঁলোকৰ এটা অখণ্ড ভাৰত ইণ্ডোনেছিয়াৰো ৰামেই তেওঁলোকৰ হয় ৰামায়ণৰ সংস্কৃতি বাদ দি সংস্কৃতি হয় তেওঁলোকৰ সংস্কৃতি অপূৰ্ণ গতিকে এইটো এটা অত্যন্ত গৌৰৱময় মুহূৰ্ত প্ৰত্যেকগৰাকী ভাৰতবাসী ইয়াক উদযাপন কৰাটো উচিত হয় মই ঘটাচাজ ডাঙৰ নিউজলৈ গৈছোঁ এক গুৰুত্বপূৰ্ণ খন আৰু অসমৰ পৰা যথেষ্ট লোক গৈছে আনকি আমি আমাৰ সাংবাদিক যোৱা কেইটা দিনত যেতিয়া গ'ল তাৰ পাছতহে আমি গম পালোঁ যে অযোধ্যাৰ ৰাম মন্দিৰৰ এই প্ৰক্ৰিয়াটোৰ সৈতে যথেষ্ট সংখ্যক অসমীয়া লোকো জড়িত হৈ আছে গুৱাহাটীৰ পৰা আঠজন লোক গৈছে তেওঁলোকে তাত ভাণ্ডাৰা খুলিছে বিনামূলীয়া আহাৰ 2,000-3,000 মানুহক প্ৰতিদিনে খুৱাই আছে আজি এদিন দুদিন ধৰি নহয় তেওঁলোকে ভালেমান দিনৰ পৰা খুৱাই আছে ঠিক তেনেদৰে আমাৰ ইয়াৰ পৰা হাইলাকান্দিৰ পৰা আমি পালোঁ কালি সন্ধিয়া সময়ত আমি লাইভ কৰি থকাৰ সময়তে আমাৰ সাংবাদিক দেখি আগবাঢ়ি আহিল গুৱাহাটীৰ পৰা গৈছে সত্ৰাধিকাৰসকল গৈছে আৰু অংশগ্ৰহণ সকলোৰে আছে দেশৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰাও গৈছে কিন্তু এই যাত্ৰা মন্দিৰৰ প্ৰাণ প্ৰতিষ্ঠাতেই শেষ নহ'ব সংস্কৃতি আগবাঢ়ি যাব লাগিব তে আপোনাৰ প্ৰথম বক্তব্য জনাব নমস্কাৰ সকলোকে ধন্যবাদ জনাইছোঁ কথা হ'ল মই ইতিমধ্যে শুনিলোঁ পূৰ্ববৰ্তী বক্তাসকলে খুব ধুনীয়াকৈ এই বিষয়ে কৈ গৈছে আচলতে আমি জানিব লাগিব আমি সকলোৱে জানো যে ৰামচন্দ্ৰ কেৱল মাত্ৰ এজন ব্যক্তি নহয় তেওঁ আচলতে এগৰাকী সংস্কৃতিৰ প্ৰতীক আৰু সনাতন সংস্কৃতিৰ প্ৰতীক হিচাপে তেওঁৰ যাত্ৰা চলি আছে আৰু ৰামায়ণ কেৱল মাত্ৰ এটা সময় সীমিত এটা গ্ৰন্থ নহয় ৰামৰ অয়ন অয়ন মানে গতি গতিকে এই যে সনাতনী সংস্কৃতিৰ যিটো গতি সেই গতিটোৱে আচলতে ৰামায়ণত লিপিবদ্ধ হৈছে আৰু সেই গতিটোৰ যি মাজতে বন্ধ হৈ যোৱা যাত্ৰাটো আজি আকৌ এই বিগ্ৰহ প্ৰতিষ্ঠাৰে আকৌ নতুনকৈ পুনৰীক্ষণ হৈছে আৰু লগতে এই যাত্ৰা আকৌ নতুন গতিত আগবাঢ়ি যাব আৰু আপুনি যেনেকৈ কৈছে যে এইটো সঁচাকৈয়ে কেৱল মাত্ৰ প্ৰাণ প্ৰতিষ্ঠাতে সীমাবদ্ধ হৈ নাথাকে কাৰণ এই সনাতনী সভ্যতা কোনেও কেতিয়াও মাৰিব পৰা নাই কোনেও কেতিয়াও বাধা দিব পৰা নাই কিছু ক্ষেত্ৰত গতিৰুদ্ধ কৰিব পাৰিছিল কিন্তু এই গতি কেতিয়াও বন্ধ হৈ থাকিব নোৱাৰে আৰু আমাৰ কেন্দ্ৰীয় চৰকাৰৰ সবল নেতৃত্বত এই যাত্ৰা আকৌ পুনৰবাৰ আমাৰ নতুন যুৱক যুৱতীৰ মনত নতুনকৈ যিটো সনাতনী কৃষ্টিৰ বিষয়ে যি এটা নতুনকৈ এটা বিশ্বাস লৈ আনিব সেই বিশ্বাস কিন্তু আগলৈ বহুত দূৰলৈকে যাব আৰু আমি এইখিনিতে মনত ৰাখিব লাগিব যে সৎ চিত আৰু আনন্দ এই তিনিটা হ'ল আমাৰ ভাৰতীয় যিটো দৰ্শন ভাৰতীয় দৰ্শনৰ তিনিটা মূল খুঁটি আৰু তাতে যিটো আনন্দৰূপী খুঁটিটো আছে ৰামচন্দ্ৰ আচলতে সেই আনন্দৰেই প্ৰতীক আৰু ৰাম শব্দটোৰ মাজতে সেই আনন্দৰ কথা লুকাই আছে গতিকে ৰামচন্দ্ৰ কেৱল মাত্ৰ এটা বিশ্বাসৰ প্ৰতীক নহয় ৰামচন্দ্ৰক আমি কেৱল মাত্ৰ এটা সংস্কৃতি বা এটা বিশ্বাসৰ মাজত আবদ্ধ কৰি ৰাখিব নোৱাৰোঁ এয়া আমাৰ ভাৰতীয় সংস্কৃতি এয়া আমাৰ সনাতনী সংস্কৃতি সকলোৱে এই সংস্কৃতিক মানি ল'বই লাগিব আৰু সকলোৱে এই সংস্কৃতিক আগুৱাই লৈ যাব লাগিব বুলি মই ভাবোঁ আমি কথা পাতি থাকিম কিন্তু এই মুহূৰ্তত সময় হৈছে এটা চৌ বিৰতিৰ বিৰতিৰ পিছত উভতি আহিম চৰ্চা অব্যাহত থাকিব